নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল। এখন আমার খবর, আমি দেবাশিস। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। গজলডোবায় জমিতে হেলিপ্যাডের কাজ নিয়ে পুলিশ কৃষক হাতাহাতি। তোলাবাজির অভিযোগে বাড়িভাষা এলাকা থেকে গ্রেপ্তার দুই। দীপিকাকে নিয়ে ঘরে ফিরল দিলওয়ালে অনন্ত। এখন খবর বিস্তারে। গজলডোবার মিলনপল্লীর জমি থেকে সরকারি প্রকল্পের ফলক উপড়ে ফেলতে মঙ্গলবার কৃষকরা জমিতে নামেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কৃষকদের কয়েক প্রস্থ হাতাহাতি হয়। পুলিশের বাধায় ফলক না তুলতে পারলেও প্রশাসনকে তিন দিনের সময় বেঁধে দিলেন কৃষকরা। এর মধ্যে সরকারিভাবে সমস্যা সমাধানে উদ্যোগী না হলে জমি থেকে প্রকল্পের ফলক উপড়ে ফেলবেন বলে হুঁশিয়ারি দিলেন কৃষকরা। তাদের দাবি, রক্তের বিনিময়ে হলেও তারা জমি রক্ষা করবেনই। কৃষকরা জমি উদ্ধারে নেমে পুলিশের সামনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত, গজলডোবা ভোরের আলোর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হেলিপ্যাড সহ কয়েকটি সরকারি প্রকল্প করার জন্য জমি চিহ্নিত করেছে সরকার। কৃষকদের দাবি, এই জমিতে তারা প্রায় 40 বছর থেকে চাষবাদ করছেন। অনেকে জমি পাট্টাও পেয়েছেন, কিন্তু সরকারিভাবে কৃষকদের না জানিয়ে প্রকল্প করার উদ্যোগ নিয়েছে। এই জমি চলে গেলে পরিবার নিয়ে তাদের বাঁচার উপায় থাকবে না, তাই কোনো অবস্থাতেই তারা জমি দিতে নারাজ। কৃষকদের এই আন্দোলনে ভরসা জুগিয়েছে বিজেপি। এই দিন কৃষকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি নবেন্দু সরকার, জেলা সম্পাদক মুকুল দাস, মহিলা মোর্চার জেলা সম্পাদক মায়া রায় প্রমুখ। নবেন্দুবাবু বলেন, জমি উদ্ধারে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ে নেমেছি। অধিগ্রহণের যে নিয়ম রয়েছে তা উপেক্ষা করেছে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, তাই আইনি লড়াইয়ে বিএলআরওকেও বাদী হিসেবে রাখা হবে। জীবন দিয়ে হলেও জমি দিতে তারা রাজি নয়। তিন ফসলি জমিতে তিনি খুঁটি পুঁতে দিয়ে চলে গিয়েছেন। একটা হেলিপ্যাড তৈরি করতে যত পরিমাণ জমি, তার প্রচুর 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 গুণ জমি তিনি অ্যাকোয়ার করার চেষ্টা করছেন, এবং তিনি এই জমিটাকে জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত করছেন, তার বিরুদ্ধে আজকে আমরা লড়াই করছি ভারতীয় জনতা কিষাণ মোর্চা। নদীতে ভাঙা কত কি করে হাতি জনতা সেখান দিয়ে কত কি করে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে কোন রকম ভাবে বেঁচে আছি। আর তিন বছরের মাটি আমাদের কাছে কোনো পরামর্শ নাই, শোনা নাই, জানা নাই। আর তারা এসে এইরকম মানে শিলিগুড়ি শহর জুড়ে বিপন্ন পরিবেশ। পুরনো অটো চলাচল একদিকে যেমন বাড়ছে দূষণ, তেমনি গাছের সংখ্যাও কমছে। বহু জায়গায় দেখা যাচ্ছে গাছে পেরেক দিয়ে পোস্টার লাগানো হচ্ছে, যে কারণে বিশ্ব পরিবেশ দিবসে শিলিগুড়ির পরিবেশকে বাঁচাতে এগিয়ে এলো শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আগামীকাল শহরে মানববন্ধনের পাশাপাশি গাছ থেকে পেরেক খোলা হবে। এছাড়াও শিলিগুড়ি হাসপাতাল চত্বরে গাছ লাগানো হবে ও পরিবেশ বাঁচাতে ইশতেহার বিলি করা হবে। পদক্ষেপ কিছু কর্মসূচি রাখি, এবছরও আমরা সেই সমস্ত কিছু কর্মসূচি রেখেছি। প্রধানত কালকে আগামীকাল আমরা আমাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি অবৈতনিক শিক্ষাকেন্দ্র আছে, সেখানকার খুদে পড়ুয়া যারা আছে তাদেরই আয়োজনে বা তাদেরই সমস্ত প্রচারণায় আমরা বিভিন্ন রকম কর্মসূচিগুলো রেখেছি। সাথে আমরা বড়রা তাদের সাথে থাকছি, তাদেরকে উৎসাহিত করতে এবং পরিবেশ নিয়ে তাদেরকে নতুনভাবে একটু ভাবতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত বাড়িভাষা এলাকায় গাড়ি থামিয়ে তোলা আদায়ের ঘটনায় গ্রেফতার দুই। দীর্ঘদিন ধরে পর্যটকদের গাড়ি থামিয়ে চলছিল তোলা আদায়। মঙ্গলবার পুলিশের অভিযানে বন্ধ হলো তোলা আদায়, ফলে স্বস্তি পেল গাড়ি চালক এবং পর্যটকরা। অভিযোগ, এলাকার 23 জন যুবক প্রতিদিন পর্যটকদের গাড়ি থামিয়ে দাদাগিরি করে টাকা তুলত। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 4টে পর্যন্ত জনাপাচেক যুবক এই তোলা আদায় করতে নেমেছিল বলে অভিযোগ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সিকিম যাওয়ার পর্যটকদের গাড়ি এবং সিকিম থেকে শিলিগুড়ি আসা পর্যটকদের গাড়ি থামিয়ে তোলা হতো টাকা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনা পাঁচেক যুবক পার্শ্ববর্তী এসডিটি এর জমিতে বিকেল থেকেই নেশার আসর বসাত। এই অর্থ দিয়ে তারা নেশার সামগ্রী ক্রয় করত। গাড়ি চালক এবং পর্যটকদের কাছ থেকে জোর করে 10, 20 ও 50 টাকা আদায় করত এই জনা পাঁচেক যুবক। নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসতেই অভিযানে নেমে তোলা আদায়ের অভিযোগে মিঠুন সিং ও সুনীল সাহানিকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের পাঠানো হয় জলপাইগুড়ি আদালতে। সারা রাত তাণ্ডব চালিয়ে ভেঙে দিল শ্রমিক আবাসন। ঘটনাটি ঘটেছে কালচিনি চা বাগানের কোঠি লাইন এলাকায়। সোমবার গভীর রাতে বক্সরা জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দা রিঙ্কু তাঁতির ঘর ভেঙে দেয়, এছাড়া আরও কয়েকজনের ঘর অল্প বিস্তর ক্ষতি করে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান পানা রেঞ্জের বনকর্মীরা। লাগাতার বুনো হাতির আক্রমণে আতঙ্কিত এলাকা বাসিন্দারা প্রতি রাতে হাতি এলাকায় ঢুকছে। হাতির ভয়ে বাসিন্দারা না ঘুমিয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। তো হাতি তো ঘর তো ভেঙে দিল, এখন আমরা থাকবো কোথায়, খাওয়া করবো কোথায়, শোবো কোথায়? কবে আসছে হাতি? এই কালকে তো এই ভোরবেলা বলছে, 1টা 1:30টার সময়। আচ্ছা, এসে কী করলো? এসে তোমার রান্নাঘর ভাঙলো, রান্নাঘর থেকে বাসনগুলো পড়তে শুরু করলো। আমি আমার পত্তাকে ওঠালাম, পাপা দেখো মনে হচ্ছে আমাদের বাড়িতে কিছু এসেছে, আওয়াজ হচ্ছে। তো ও বললো যে না, কই কিছু আওয়াজ পাচ্ছে না, অনেক ঘুমের ইতে ছিল। তা আমি ওকে বললাম, তা ও উঠলো, উঠে দেখলো যে হ্যাঁ হাতি। উঠতে করতে তো দিয়ালটা পড়ে গেল, দিয়াল পড়ে গেল একদিকে। তারপরে ও আমাকে বললো, রিঙ্কু তুমি ওই দিক থেকে পালাম, আমি ওই দিক থেকে, আমি তো এসে গেছি এইদিকে অন্যও বলে, কিন্তু হাতি সামনে এসে গেছে, আমি পালাতে পারলাম না। তা কর্তাকে বললাম যে পাপা তুমি চলে গেছো, যখন তুমি বেরিয়ে যাও, আমাকে মরতে দাও, আমি মরি। হাতি তুই আমাকে ঘর ক্ষতি করলি, তুই তাহলে এবার আমাকে মার, বলে আমি হাতির সামনে দাঁড়িয়ে গেলাম। কিন্তু ও আমাকে কোনো ক্ষতি করলো না, কিন্তু আমার ঘরকে আমাকে শেষ করে দিল। এখন বিজ্ঞাপন বিরতি, আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। অবশেষে ধর্ণা তুলে শুভ পরিণয় ঘটল। সোমবার সন্ধ্যায় প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় থাকা যুবককে বিয়ে করতে রাজি হয় প্রেমিকা। সন্ধ্যায় ছেলের বাড়িতে নিয়ে যাওয়া হয় মেয়েকে। সেখানেই প্রথমে প্রেমিকা লিপিকাকে সিঁদুর পরিয়ে দেয় প্রেমিক অনন্ত। তারপর হাসপাতাল পাড়ার ভাঙানি মন্দিরে দুজনের বিয়ে দেওয়া হয়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অবশেষে প্রেমিক অনন্ত বর্মনের ধর্ণা সফল হল। অনন্তকে বিয়ে করল তার লিপিকা। সোমবার সকাল থেকে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছিল অনন্ত। টানা অনশন ও ধর্ণার কারণে মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়ে অনন্ত। ঘটনা গড়ায় পুলিশ পর্যন্ত। দীর্ঘদিনের প্রেমের পর প্রেমিক প্রেমিকা ছেড়ে দেওয়াতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা দেয় প্রেমিক। বিষয়টি নিয়ে এলাকাতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন অনন্ত পাশে এসে দাঁড়ায়। আত্মীয় পরিজন সকলের উপস্থিতিতে বিয়ে হলো দুজনের। দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু এক ব্যবসায়ীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাসিমারা আউটপোস্টের অন্তর্গত চিলাপাতা হাসিমারা রাজ্য সড়কে। সোনাপুর থেকে জয়গাগামী একটি সবজি বোঝাই ছোট গাড়ির সাথে জয়গা থেকে সোনাপুরগামী একটি ডাম্পার ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবজি বোঝাই গাড়িতে থাকা শালকুমার হাটের বাসিন্দা সবজি ব্যবসায়ী প্রফুল্ল রায় ঘটনাস্থলে মারা যান। ছোট গাড়িতে থাকা 6 জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানে ওরা তো ভোরবেলায় আসে, কোথায় যাচ্ছিল? হাসিমারায়। জায়গা কি করতে? এই কলর ব্যবসা। দিনে সপ্তাহে কয়দিন আসে? সপ্তাহে যে কয়দিন আসে, 2 দিন। আজকে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্পটে মারা গেছে? আচ্ছা, ওনার বাড়ি থেকে কে আছে? ওইখানে তো কেউ ছিল না। ওনার বাড়িতে এমনি পরিবারে কে কে আছে? পরিবারে মনে করো যে 5টা মেয়ে ছেলে নাই, 7টার বিয়ে হয়েছে, আবার একটা আছে। বাবা মা? বাবা মা নাই। বাবা না, আমরা ভাই আছি। প্রাইমারি স্কুল ও মন্দিরের পাশে চা ফ্যাক্টরি নির্মাণের বিরোধিতায় উত্তেজনা ছড়ালো। সোমবার গ্রামবাসীরা চা ফ্যাক্টরির বিরুদ্ধে গ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কলোনি এলাকায় এক চা ফ্যাক্টরি নির্মাণের জন্য এদিন কাঁচাকালির সুবল ঘোষ ও তার ছেলে সুব্রত ঘোষ জমি জরিপ করতে আসলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ঘটনাস্থলে থেকে সরতেই ব্যবসায়ীরা ফের জমিতে কাজ শুরু করে বলে অভিযোগ। ফের পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। উল্লেখ্য, কংগ্রেস কলোনি এলাকায় একটি প্রাইমারি স্কুল ও একটি মন্দির রয়েছে। এলাকায় চা ফ্যাক্টরি হলে স্কুলের পাশাপাশি মন্দিরের পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগে গ্রামবাসীদের তরফে চোপড়ার বিডিও, ইসলামপুরের এসডিও ও উত্তর দিনাজপুরের জেলাশাসককে জানিয়ে কোনো ফল হয়নি। চোপড়া থানার আইসি বিনোদ গজমির বলেন, অভিযোগ না থাকায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে গন্ডগোল থাকায় কাজ বন্ধ রাখতে হয়েছে। যে আমাদের গ্রামে জানি ফ্যাক্টরিটা না হয়, আমাদের গ্রাম থেকে জানি ফ্যাক্টরিটা বাইরে হয়, যেহেতু আমাদের পাশে প্রাইমারি স্কুল, হ্যাঁ, এখানে ছেলে পেলে পড়াশোনা করবে, আওয়াজ হবে, রাত্রে একটা আওয়াজ আসবে, সেই আওয়াজে হয়তো বাচ্চাদের পড়ালেখা ডিস্টার্ব হবে। এবং এর আগে একটা বাচ্চা আমাদের এখানে কুয়ায় গত বছর একটা বাচ্চা পড়ে মারা গেছে। এর আগের বছর গতবার জুন মাসে একটা ছোট্ট বাচ্চা 4 বছরের পড়ে মারা গেছে। বাইরের বাগানের মালিক বারবার করে বলা হয়েছিল কুয়াটাকে বন্ধ করার জন্য, তবুও সে বন্ধ করেন। তো এটাই আমাদের প্রতিবাদ, যে এখানে ফ্যাক্টরিটা না হোক, বাইরে হোক। সে সত্যারা ফ্যাক্টরি করতে ওখানকার গ্রামে কটা সিগনেচার নেই, কলোনি কংগ্রেস কলোনি কোনো ছেলে পেলে কাউকে ডাকে না, কোনো কিছু করে না। আগে ওরা ফ্যাক্টরি করতেছে, উল্টে ওরা লাঠি বাঁশকুটি নিয়ে আসে ছেলে পেলে আমাদের মারার জন্য। কিসের জন্য এত হুমকি? রাত্রি 12টার সময় লোকের বাড়িতে এসে হুমকি দেখাচ্ছে, যদি ফ্যাক্টরি বন্ধ করতে হয় লাঠি বোম পিস্তল নিয়ে আসে বলে মারে দিবে। কিসের এত হুমকি? হ্যাঁ, দেখা হচ্ছে, ঠিক আছে, যা তাই করবে নাকি? এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন আয়োজিত ইফতার পার্টিতে ঢুকতে দেওয়া হল না ভারতীয় কূটনীতিকদের। চারা রোপণ করুন, গ্র্যাজুয়েশন ডিগ্রি পান, নতুন নিয়ম ফিলিপিন্স সরকারের। যৌন হেনস্থা থেকে বাঁচতে অস্ত্র, এবার স্যান্ডেল ড্রোন। মধ্যপ্রদেশে বাঘের কবল থেকে এক যুবককে বাঁচালো তার পোষ্য। বহিষ্কার বা ইস্তফা নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন মনিরুল ইসলাম, বললেন, আমি এখনো বিজেপির সদস্য। জরুট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেও দলকে জেতাতে ব্যর্থ। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। গজলডোবায় জমিতে হেলিপ্যাডের কাজ নিয়ে পুলিশ কৃষক হাতাহাতি। তোলাবাজির অভিযোগে বাড়িভাষা এলাকা থেকে গ্রেপ্তার 2। লিপিকাকে নিয়ে ঘরে ফিরল দিলবালে অনন্ত। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।